বিগত 6 বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি খেলার সামগ্রী বিতরণ করে আসছেন দুই শিক্ষক। ওই দুই শিক্ষকের নাম অজন্ত রায় এবং দেবাশিস দাস। বর্তমানে কাঞ্চনপুর মহকুমার 7তলা বিদ্যালয় এবং ধর্মনগর মহকুমাধীন চুড়াইবাড়ি বিদ্যালয়ের শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন অজন্ত বাবু এবং দেবাশিস বাবু। রবিবার একটি সংক্ষিপ্ত আসরের মধ্য দিয়ে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যদের হাত ধরে পড়াশোনার সামগ্রীর পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তারা। শিক্ষক একটি জাতির মেরুদণ্ড, শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশা শুধু বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ব্যাপ্তি রয়েছে সমাজের প্রতিটি কোণায়। উত্তর জেলার পর এক এক করে রাজ্যে প্রতিটি জেলায় দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা এবং খেলাধুলার সামগ্রী দান করতে চান অজন্ত ও দেবাশিস বাবু। আপনারা আজকে যারাই দেখছেন আমাদের এই রাখা আছে এখানে টেবিলে, আমাদের সংবাদ মাধ্যমের সম্মানিত যারা রয়েছেন, আমরা আপনাদের সামগ্রী এই সামান্য কিছু জিনিস আমরা তুলে দেবো। রাজ্যের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, তারা আমাদের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখছেন। এই প্রোগ্রাম পরবর্তীতে যখন রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা নিয়ে যাব, আমরা চাই কোনো দল বা সংগঠন নয়, একটা মানববন্ধন। আপনারা যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা সকলে মিলে যদি হাত একে অন্যের সঙ্গে যোগাতে পারি, আমার মনে হয় রাজ্যের বিভিন্ন অংশে যারা আসলেই প্রকৃত অর্থে যাদের প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষণ সামগ্রী, খেলাধুলার সামগ্রী, আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি। এবং এই বিদ্যালয় শিক্ষার পাশাপাশি যে খেলাধুলা, সে সমগ্র কিছুর মধ্য দিয়ে একটি শিশুর সর্বাঙ্গীণ বিকাশ সাধিত হতে পারে, এই প্রচেষ্টাকে লক্ষ্য রেখেই এই সামার ফিটনেস প্রোগ্রাম বা এই ধরনের কর্মসূচি। তো এতটুকুই, এবং আমাদের বিশ্বাস, আমাদের আশা যে আপনাদের সঙ্গে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটাকে রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা রূপায়িত করতে পারবো। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের মধ্য দিয়ে এই বার্তাটা পৌঁছে যাবে। আবারও আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকলকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।